প্রায় শেষ, বাতাসে বইছে বসন্তের আগমন। আর এরই মধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জ রূপগঞ্জের যাত্রামোড়া এলাকায়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই মার্কুইস পানির পাম্প। হৃষ্টপুষ্ট গরু কীভাবে গড়ে তুলবেন, কিংবা নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে কীভাবে গড়ে তুলবেন, সেই গল্পটি জানতে হলে দর্শক আজকে আপনাদের চোখ রাখতে হবে দীপ্ত টিভির পর্দায় পুরো সময়টিতে। আমি মিমি থাকছি আপনাদের সাথে, তাহলে চলুন ঘুরে আসি নাবিল অ্যাগ্রো ফার্ম থেকে। মোটামুটি ভালো। আচ্ছা, তো কতটুকু জায়গার উপরে আপনার এই পুরো ফার্মটি? আমার এখন আপনার প্রায় 6 বিঘার মধ্যে আমার পুরো ফার্মটা আছে। আচ্ছা, 6 বিঘা। কতগুলো গরু আছে আপনার ফার্মে? এখন আমার গাই গরু আর সার গরু মিলে আপনার প্রায় 250 এর উপরে গরু আছে। কিন্তু ঈদের সময় আমরা এই যে এক মাস পরে আমরা মিনিমাম আরো 100 মতো আমাদের গরু এখানে আসবে। কুষ্টিয়া আছে, কুষ্টিয়া আমাদের ফার্ম আছে, ওখান থেকে গরু এখানে আসবে। আচ্ছা, কুষ্টিয়াতেও আপনাদের ফার্ম আছে? বাহ, অসাধারণ। ওখানে ওখানকার ফার্মটা কত বড়? ওইখানে আপনার আমরা মিনিমাম আপনার 60টার মতো গরু রাখা যায়। তো ভাইয়া, আপনি তো 2008 সাল থেকে মোটামুটি ফার্মটা শুরু করেছেন, তো কেন মনে হলো যে গরুর ফার্ম করবেন, এটার রিজনটা কি? আসলে রিজন মেইনলি আমি শখে করছি। আচ্ছা, শখের বসে আমার ফার্মটা করা। আচ্ছা, তো এখন শখে করতে আমি মাত্র 6টা গরু নিয়ে করছি শখে। তো এখন আপনি শখে করতে করতে আমার ঈদের মধ্যে আমি প্রায় 350 মতো গরু করে ফেলাই। শখের সাথে এখন আমার ব্যবসাও জড়িত হয়ে গেছে। কিন্তু এই যে ফার্ম শুধু দিলেই তো হয় না, ফার্ম দেওয়ার পিছনে কিছু প্রশিক্ষণ লাগে। তো এই বিষয়টা মানে আপনি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন বা কিভাবে মনে করলেন যে গরুর ফার্ম করবেন, একটা 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 ইনফরমেশন তো আপনার জানতে হবে, বা কিভাবে করবেন ফার্মটা, তো সেই বিষয়টা কিভাবে আপনি? আসলে আমি যখন প্রথম করি তখন আমার কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমি 2008 শুরু করি, এরপরে আমি এই ভারতে গিয়ে আমি অভিজ্ঞতা অর্জন করি। তো আমি এখানে আপনাদের মাঠ দেখতে পাচ্ছি, তো আপনাদের শেড কয়টি আছে? আমাদের এখন বর্তমানে সেট আছে আপনার 4টা। আচ্ছা, তো আপনি বলছিলেন ভাইয়া যে 250 মতো গরু আছে আপনার, তো এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? আমরা গরুগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, যেমন আপনার রাজশাহী থেকে করি, রাজশাহী, তারপর আপনি কুষ্টিয়া, মেহেরপুর, তারপর বিভিন্ন বাসায় বাসায় গিয়েও আমরা গরু সংগ্রহ করি। আচ্ছা, বিভিন্ন বাসায় বাসায় গিয়ে আপনি কি নিজে যান কখনো? আমি আমার ফার্মে আপনি যতগুলো গরু দেখবেন একটা গরু আমি কারো মাধ্যমে কিনি না, মানে প্রতিটা গরু আমি নিজে কিনি, কারণ এখানে আমার শখ জড়িত। এখন আমি গরুটা কিনলাম, আরেকজনকে দিয়ে কিনলাম, গরুটা আমার পছন্দ হইলো না, তাহলে কিন্তু আমার ফার্মে আসতে ভালো লাগবে না। পুরো ফার্মে কতজন কর্মী আছে এই 250 গরুকে দেখার জন্য? এখন আমার এখানে আপনি 35 জন কর্মী আছে, আর মেইনলি হলো আমার এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে, 24 ঘন্টায় আমি এটা দেখতে পারি আমার গরুগুলো কিভাবে কি খাচ্ছে, কিভাবে কি করছে, সবগুলো আমি আমার মোবাইলে আমি তত্ত্বাবধান করতে পারি। বাহ, আমাদের তো এখন করোনা সিচুয়েশন চলছে, কোভিড-19 2020 থেকে শুরু হলো, তো সেক্ষেত্রে আমাদের যে কোরবানি ঈদ গেল সেখানে আপনার কীরকম ছিল বাজার, কীরকম ছিল এই যে মোটা তাজা করুন গরু যে করছেন আপনি? ঈদের এক মাস আগে আমাদের বাজার খুব খারাপ ছিল। আচ্ছা, খুব খুব খারাপ ছিল, তো আমরা ভয় পেয়ে গেছিলাম যে কীভাবে কী করবো এতগুলো গরু। আমাদের মিনিমাম আমরা এবার আমরা 350 মতো গরু আমরা তৈরি করে ফেলেছি এই ঈদের জন্য, সেল করার জন্য। আচ্ছা, ঈদের এক সপ্তাহ আগে তো দেখছিনি আপনার বাজারটা খুব খুব ভালো গেছে, তো ওই ক্ষেত্রে আমার গরু ছিল আপনার প্রায় 150 মতো গরু ছিল, অবিক্রি গরু ছিল, ওইগুলো দিয়ে আমার মোটামুটি সমান সমান আমরা দাঁড়াইতে পারছি, মানে মোটামুটি ভালো স্যাটিসফাই, আমি স্যাটিসফাই। মোটামুটি কত বছর বয়স হলে এদেরকে আপনি সেল করার টার্গেট করি, টার্গেট করছেন? আসলে মেইনলি আমরা গরু বিভিন্ন কয়েকটা জিনিস দেখে আনি, তো আমাদের গরু তো আপনার নরমালি আমাদের কি কি জিনিস দেখে আনেন? আমরা দেখে আনি হলো গরুর আপনার নাভি, কম্বল, গরুর হাইটটা ঠিক আছে কিনা, তারপরে গরুর দাঁত কয়টা। মেইনলি আমাদের ইসলামে তো আছে আপনি দুই দাঁত হলে আমাদের কোরবানি হবে, আর 2 বছর হইলে কোরবানি হবে, তো এগুলো আমাদের একটু দেখে আনতে হয়। তাহলে আমার মনে হয় কি ভাইয়া যে আসলে এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা না বলে দর্শকদের আপনার সুন্দর সুন্দর গরুগুলোকে দেখানো আর কি আমাদের গুরু দায়িত্ব হয়ে পড়েছে। তাহলে চলুন প্রথমেই আসি এই গরুটির কাছে। জি জি, গরুটি কোথা থেকে নিয়ে এসেছে? এটা আমরা চুয়াডাঙ্গা থেকে নিয়েছিলাম। আচ্ছা, চুয়াডাঙ্গা থেকে। কত কত সালে নিয়ে এসেছেন এটাকে? এটা আমি 6 মাস হয়েছে গরুটা আছে। ওর কোনো নাম আছে?
হ্যাঁ ডাবল টিব্যাগ। আচ্ছা ডাবল টিব্যাগ মানে এই নামকরণের পিছনের কারণটা কি? কারণ হলো সে ডাবল খাবার খায়। আচ্ছা ঠিক আছে। তো ওর ওজন কত এখন? এখন আমার ওর ওজন আছে 750। 750। কি রকম দাম করতে পারে? এটা আমাদের আস্কিং 6। আচ্ছা 6 লাখের মতো। এর কিছু কম বেশি হবে। খুব সুন্দর মাশাআল্লাহ আপনার গরুটি খুবই সুন্দর। আমরা চলে যাই নেক্সট গরুতে। হ্যাঁ শিট শিট। আমার কিন্তু এটা খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গরুটির সম্পর্কে একটু বলুন। এটা হলো আপনার এই ফিজিয়ান আর সাইহওয়াল ক্রস গরুটা। আচ্ছা ক্রস। এই সব গরু এখন বাজারে খুব ডিমান্ড। আচ্ছা। মেইন কারণ হলো এই যে পাকরা খুবই সুন্দর স্পট মানে ওর ওর গঠনটাও খুব সুন্দর। আমার খুবই পছন্দ হয়েছে গরুটায়। ওর কোনো নাম আছে? না ওর এখনো নাম দেওয়া হয় নাই। ওর নাম দেওয়া হয় নাই। আর ওর ওয়েট আছে আপনার এখন বর্তমান 800+। 800+। আচ্ছা ওর দাম কি রকম পড়বে? এটা আমরা চাচ্ছি আপনার 8 লাখ। জি জি জি। আচ্ছা কোথা থেকে এনেছেন ভাইয়া এই গরুটাকে? ক্রস গরু। এটা আমরা আনছিলাম মেহেরপুর থেকে। মেহেরপুর থেকে। কত সালে এনেছিলেন? এটা আমাদের 4 মাস হয়েছে গরুটা। 4 মাস। বাহ মাশাআল্লাহ। ঠিক আছে আমরা সুন্দর গরুটাকে রেখে সামনে এগিয়ে যাই। আপনার আরো সুন্দর সুন্দর গরু আছে মাশাআল্লাহ। এই গরুটার কাছে আসি। জি জি। এটা কি সাহিওয়াল? হ্যাঁ এটা সাহিওয়াল। আচ্ছা এটার নাম হলো আপনার পান্ডা। পান্ডা। হ্যাঁ এটা খুব শান্ত খুব শান্ত সৃষ্টি। পান্ডা পান্ডা এইজন্য কি নাম রাখা হয়েছে? খুব খুব শান্ত সৃষ্টি খুব শান্ত। তো এই গরুটার কতটুকু ওজন হতে পারে বলে মনে হয়? এটা আপনার এখন 600+ আছে। 600+ মানে এই আসন্ন কোরবানি ঈদে এই ওয়েট আরো গেইন করবে। আরো গেইন করবে। এটা আমাদের টার্গেট আছে আমরা 700+। 700+। তখন দাম কি রকম পড়বে? 5.5। আচ্ছা চলুন নেক্সট করতে। মাশাআল্লাহ এটা তো খুবই চমৎকার একটা গরু। এবং আমার মনে হয় এটা সবচেয়ে বড় গরু নাকি আপনার ফার্মের? না না বড় গরু আছে। আচ্ছা আরো আছে আছে। কিন্তু এটা বিশাল। হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর। এটা হাইট খুব ভালো। হ্যাঁ খুবই সুন্দর। এটা আমাদের সোল্ড হইছে আমরা 6 লাখ+। ওর কোনো নাম আছে? হ্যাঁ বাদশা। 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 আসলে বাদশার মতোই দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। এটা ওইটা কোথা থেকে সংগ্রহ করেছেন ভাইয়া? এটা আমরা কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। বয়স কত এখন? এটা এটা আমরা 3 মাস হয়েছে। এটার বয়স আছে আমরা 3 বছর। 3 বছর। যাক মাশাআল্লাহ। আমরা বাচ্চাকে রেখে এখন চলে আসি। ওর নাম হলো ওনার নাম কি? ওনার নাম ডন। আসলে ডন আমি দেখছিলাম। মেইনলি আমরা এটা যার কাছ থেকে নিছি। হ্যাঁ সেই ওইটা নাম রাখছে আর কি যে কুষ্টিয়ার ডন। কুষ্টিয়ার ডন। পরাং বললাম থেকে নিয়ে আসা। হ্যাঁ পরাং বললাম যে এটা নামটা আমরা চেঞ্জ করব। সে বলল যে ভাই এটা নামটা চেঞ্জ করব। ওর ভাবসব কিন্তু আসলে ডনের মতো আমি দেখছিলাম সকাল থেকে। ওর বয়স কত? ওর বয়স আপনার 3.5 বছর। 3.5 বছর। আমার এখানে আসছে আপনার 3.5 মাস। 3.5 মাস আসছে। তো এই কোরবানি দিয়ে কি এই গরুগুলোকে সেল করে দেওয়ার ইচ্ছা আছে? এগুলো আপনার এই কোরবানির জন্য আমরা তৈরি করছি। আসলে বেসিক্যালি আমরা প্রতি বছরই গরু আনি কোরবানিদেরকে বেস করে। কোরবানিদেরকে বেস করে মানে আপনাদের ফার্মে তাহলে কতদিন থাকে? মোটামুটি 7-8 মাস। 7 মাস 8 মাস। কিছু কিছু গরু থাকে না আমরা যেগুলো দাঁত হয় না। আমরা কিছু গরু ভালো কোয়ালিটি কিছু গরু আনি যা 2 বছর 3 বছর পালতেছি। ও আমি একটু আগে দেখছিলাম লাফাচ্ছিল। হ্যাঁ ওই একটু দুষ্ট। ওর কি দুষ্ট কোনো নাম আছে? ওর নাম দেওয়া হয় নাই কিন্তু ওর সামনে যাওয়াটাও রিক্স। তো ভাইয়া আপনার এই দুষ্টু গরুটি মানে কত কেজি হবে কোরবানি আসন্ন কোরবানির মধ্যে? এটা 750+ হবে। 750+। কি রকম দাম রাখবেন? এটা আমাদের আস্কিং প্রাইস 6 লাখ+। এটা আপনার ফার্মে কবে এসেছে আর কি? এটা আপনার 6 মাস। 6 মাস। আমরা দেখি যে কিছু কিছু ফার্মে শুধু শেডের মধ্যে রেখে গরুকে পালছে। মানে আপনার এখানে মাঠ আছে সুন্দর। এই দুটোর মধ্যে তফাৎ কি মানে শুধু শেডে আর মাঠ সহ? হ্যাঁ মেইনলি আপনি কি ধরেন যে কোনো আমরা এই ধরেন একটা জায়গার মধ্যে থাকলে কিন্তু আমাদের শরীর অসুস্থ হয়ে যাবে। হ্যাঁ আমাদের মেইনলি আমরা মাঠে ছাড়ার কয়েকটা কারণ আছে। আচ্ছা তো আমরা গরু আমরা ভিতরে রাখলে আমাদের গরু গ্রোথ এরকম হয় না। আচ্ছা আমরা যদি সারাদিনে দেখা যায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যদি গরুটার মাঠে রাখি তো সে চঞ্চলও হয় তার শরীরও ভালো থাকে সে খাবারও রুচি পায়। তো সেই জন্য আমরা প্রতিদিনই আপনি 10টা 20টা করে গরু সাইডে রাখি। সাইডে পরে আবার ভিতরে আধা ঘন্টা রেখে ভিতরে রেখে দিই। খুবই ভালো লাগলো শুনে। তাহলে ভাইয়া আপনার তো যেহেতু শেড আছে তো শেডে আমরা গিয়ে দর্শকদের একটু দেখিয়ে আসি যে আপনার শেডটা কেমন। চলুন তাহলে। বাহ ভাইয়া আপনার এই শেডটা আসলেই খুব সুন্দর এবং অনেক পরিষ্কার দেখতে পাচ্ছি। অনেক বড় আলো বাতাস ঠিকভাবে যাওয়া আসা করছে। তো বিজ্ঞানসম্মত উপায়ে তো আপনি শেডটি করেছেন। কতটুকু মাপ হতে পারে এই শেডটি? আপনার আমাদের পাশে হইলো আপনার 80 ফিট আর এমনি লম্বা হইলো আপনার 170।
আচ্ছা আচ্ছা উচ্চতা কতটুকু উচ্চতা 14 ফিট 14 ফিট আচ্ছা তো এই যে পুরো শেডটির মধ্যে আমি কিছু কিছু জায়গা দেখতে পাচ্ছি যে সোল্ড লেখা আচ্ছা 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 এটা হলো আমাদের সামনে ঈদ উপলক্ষে সোল্ড হয়ে গেছে আচ্ছা আচ্ছা অগ্রিম আর কি সোল্ড আমরা সারা মাসই সেল করি আচ্ছা আপনি এখন যেগুলো সোল্ড দেখতেছেন এগুলো আমার ঈদের মধ্যে ডেলিভারি দেব আমরা আচ্ছা ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু টিনের এটা ইনসুলিন বলে আর কি আচ্ছা ইনসুলিনটা দেওয়ার কারণ হলো যে আমরা রৌদ্র আর কি যেই তাপটা তাপটা নির্ধারণ করে এখন আমার গরু শরীরে দেখেন বাইরে রৌদ্র আছে কিন্তু গরু এর ভিতরে কিন্তু এত তাপ নাই আচ্ছা ইনসুলিনটা দেওয়ার এই হলো কারণ মেইন কারণ হলো এটা আচ্ছা কিন্তু যতদূর জানি যে সিমেন্ট শীট এটা ইউজ করলে তো আপনার সিমেন্ট শীট ভালো সিমেন্ট শীট ভালো কিন্তু আমার এটা মানে টেক্সটাইল ছিল আর কি ওই ক্ষেত্রে ওই শেডটা আমি আর নষ্ট করি নাই ওইটার মধ্যে আমি কাজে লাগাই দিছি ভাইয়া আপনার শেডে কিছু আমি ম্যাট দেখতে পাচ্ছি প্রত্যেকটা গরুর নিচে ম্যাট দেয়া আছে মানে এটার কারণটা কি এটার কারণ এগুলো তো অনেক ওয়েটফুল গরু আমি যদি ম্যাট ছাড়া রাখি তে গরু শরীরে দাগ পড়ে যায় আচ্ছা আর আমরা তো এগুলো ঈদের জন্য সেল করি তো দাগ পড়লে আসলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় আচ্ছা এই কারণে আমাদের ম্যাট দাও আর ম্যাটটা দিলে গরু আরামটা খুব ভালোভাবে আরাম করতে পারে আচ্ছা আপনি উপরে শেডটা তো আপনার আগেরই ছিল কিন্তু এই টোটাল শেডটা এগুলো করতে কি রকম খরচ পড়লো আমাদের এই শেড সহ যদি আমরা করতে যাই আমাদের প্রায় আমাদের 50 প্লাস খরচ লাগবে মানে 50 লাখ প্লাস আচ্ছা আমরা একটু এদিকে আসি এইদিকের গরুগুলো সব সাদা দর্শক দেখতে পাচ্ছেন যে এইদিকে যে গরুগুলো আছে ধবধবে সাদা মানে এগুলো কি জাত ও এগুলো হলো আমাদের ইন্ডিয়ান বলদ বলে আর কি আচ্ছা ইন্ডিয়ান বলদ হ্যাঁ এটা আমাদের এক কোয়ালিটি গরু এই গরুগুলো খুব পছন্দ করে যেমন আমরা চিটাগাং এই গরুগুলো চিটাগাং খুব খুব চলে খুব চলে আমাদের এদিকেও চলে ঢাকার দিকে কি হ্যাঁ ঢাকার দিকেও আমরা চলে পুরো ঢাকায় এই গরুগুলো খুব ভালো যায় আচ্ছা এই গরুটার দিকে আসি এই গরুটার কত বছর মানে কবে এনেছেন বয়স কত হলো আচ্ছা আমি আনছি হইছে আপনি 6 মাস কিন্তু এই গরুটার বয়স আছে আপনি 3 বছর প্লাস 3 বছর প্লাস তো এটা আসন্ন কুরবানিতে আমরা ওকে সেল করব তো ওর মাংস কত হতে পারে ওর আমনের এভারেজ ওয়েট হবে আপনি ঈদ আস্তে আস্তে 700 আচ্ছা 700 কেজি আর দাম কি রকম পড়বে এটা আমরা আস্কিং 4 লাখ 4 লাখ ওকে আচ্ছা এই যে আমি এদিকে দেখতে পাচ্ছি শাহিওয়াল গরু এদিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বলো তো খাওয়াচ্ছেন কি মানে ওদের খাওয়ার মধ্যে আর ওদের খাওয়ার মধ্যে পার্থক্যটা কি খাবারের মধ্যে কোনো পার্থক্য নেই মানে সবাই কি সেম সবাই সবাই কি খাচ্ছে মেইনলি আমরা দানাদার খাবারটা খাই আমরা নিজেরাই তৈরি করি যেমন আমরা মানে কি কি উপকরণ থাকে হ্যাঁ আমাদের এখানে ভুষি আছে আচ্ছা ভুষিটাই বেশি আর কি যেমন গমের ভুষি খেসারির ভুষি তারপর অ্যাঙ্কর সোয়া কেক মুগের ভুষি এগুলো মিক্স করে আমরা মিনিমাম আমরা 8-9টা আইটেম মিক্স করে তারপর গরুর খাওয়াই আচ্ছা এর সাথে আমাদের ঘাস আছে এক একটা গরুর মিনিমাম আমরা মিনিমাম 15 কেজি আমরা ঘাস দিয়ে থাকি 15 কেজি ঘাস আচ্ছা একটা গরুর পিছনে পার ডে কতখানি কত কেজি করে যাচ্ছে খাবার খাবার গরু উজা যেমন ধরুন আমরা যেগুলো 600 প্লাস হ্যাঁ এগুলো আমরা দিতেছি মিনিমাম 8 থেকে 10 কেজি দানাদার দিচ্ছি আচ্ছা আচ্ছা তারপর যেগুলো আমরা 600 নিচে পুরো দিনে 8 থেকে 10 কেজি যাচ্ছে দানাদার হ্যাঁ শুধু দানাদার গ্যাস তো আছে গ্যাস মিনিমাম আমরা 15 কেজি গ্যাস দিচ্ছি বাহ খুব ভালো লাগলো শুনে আচ্ছা আমি যদি হাটে যাই আমি কি দেখে বুঝবো যে এই গরুটা সুন্দর আমি কিনবো এই গরুটা আমার জন্য একটু যদি আমাকে প্রথম তো আপনি কিনলে অবশ্যই আপনি কালার দেখে কিনবেন যে আপনার গরুটা সুন্দর আছে কিনা আচ্ছা মেইনলি আপনি দেখবেন গরুটার কানটা ঠিক আছে কিনা সে কান ঠিকমতো লাড়ছে কিনা সে চলাফেরা ঠিক আছে কিনা আচ্ছা যে আপনি চঞ্চলতা মাপ আছে কিনা হ্যাঁ ভালোই চঞ্চল আপনার গরুগুলো হ্যাঁ তারপর আপনি সে লেঞ্জা ঠিকমতো লাড়াচ্ছে কিনা আচ্ছা আপনি কিছু কিছু ক্ষেত্রে আপনি যারা স্টোন ইউজ করে আপনি এই যে এই সাইডটা পিসের সাইডটা আপনি হাত দিয়ে যদি চাপ দেন তো দেখবেন আপনি চাপটা বইসা পড়ছে আচ্ছা চাপটা আপনি বইসা পড়ছে তো ওই ক্ষেত্রে পুরো যুদ্ধ শুরু করে দিল ওই ক্ষেত্রে আসলে আপনি এগুলো খেয়াল রাখতে হবে গরু কেনার সময় এগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে ভাইয়া আপনার তো আরো শেড আছে আমরা তো এটা দেখলাম তো ওই শেডগুলোতে ওই গরুগুলোকে দেখে চল হ্যাঁ চল চমৎকার ভাইয়া আপনার এই শেডটিতে দেখতে পাচ্ছি যে আগের শেডটির তুলনায় এই গরুগুলো একটু ছোট মানে এর কারণটা কি কারণ হলো আমরা সব সাইজের গরুই রাখি আচ্ছা আমাদের কাস্টমার তো এক এক জনের এক এক চাহিদা আচ্ছা আচ্ছা সেই অনুযায়ী আমরা গরু রাখি এই জাতটাও তো শাহিওয়াল হ্যাঁ শাহিওয়াল এই গরুটা কি রকম দাম পড়বে নেক্সট কুরবানিতে কত কেজি মাংস হতে পারে মাংস আপনার এটা 400 450 কেজি এরকম ওয়েট হবে কুরবানি দাস আস্তে আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস তখন হবে আপনার 1,60,70 এরকম
এই যে এই গরুটা একটু বড় একটু সাইজে বড় এটা কি রকম এটা আমাদের এখন আছে 500 কেজি ঈদ আসতে আসে 600 থেকে কিছু কম বেশি হবে আচ্ছা আর আমাদের এটা টার্গেট আপনি আড়াই থেকে 3 লাখ আড়াই থেকে 3 লাখ তো ভাইয়া আমাকে একটা কথা বলেন আপনি যে সেটা হচ্ছে যে কিছু কিছু দেখছি যে কিছু কিছু খামারে খামারিরা হয়তোবা 3 বছর আগে একটা গরু বাছুর অবস্থায় কিনে নিয়ে এসে সেগুলোকে বড় করে তারপর বিক্রি করছে এবং আপনারা এখানে এসে দেখলাম যে 6 থেকে 8 মাস আপনি রাখছেন তারপর আপনি বিক্রি করছেন কোনটা লাভজনক বলে আপনি আমার এখানে আপনার 2 বছরের গরু আছে আচ্ছা এই বাছুরগুলো এগুলো দেখছেন এগুলো আমি একদম ছোট কিনছি তখন আপনার এগুলোর বয়স ছিল 3 মাস আচ্ছা 3 মাস থেকে 2 মাস এখন আপনার এগুলো ঈদ আসতে আসতে আল্লাহর রহমতে 2 বছর হয়ে যাবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনি বাছাই করতে হবে ভালো কোয়ালিটি গরুগুলো আপনি ভালো ভালো গরুগুলো বাছাই করে নিতে হবে এর মধ্যে আমি আপনার 60টা গরু বাছাই করেছিলাম আমার 50টা গরু খুব ভালো রেজাল্ট পাইছি খুব ভালো গেইন করছে তো মেইনলি হলো আপনি গরু আগে চিনতে হবে যে গরু কোনটা বাড়বে না হ্যাঁ ওই ক্ষেত্রে আপনি যদি বাস ভালো করে বাছাই করতে পারেন আপনি লাভবান হবেন তো এই ক্ষেত্রে ভাইয়া এই যে আপনার কাছে এই গরুগুলো 2 বছর ধরে আছে কোন রোগ বালাই বা কি ধর এরকম কোন সমস্যা সম্মুখীন হচ্ছে রোগ তো আপনার হবে রোগ তো থাকি এর মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা টিকা দিয়ে থাকি যেমন আমরা অ্যানথ্রাক্সের টিকা আছে আচ্ছা বাদলা রোগের টিকা আছে আচ্ছা তারপর আমরা খুরা রোগের টিকা আছে আচ্ছা তারপর আমরা প্রতিটা গরুর আমরা অন্তর অন্তর 3 মাস পর পর আমরা একটা কৃমি ডোজ করি তো এগুলো আমরা সবসময় কন্টিনিউ করে যেতে হইব এগুলো যদি আপনি খেয়াল রাখেন তে রোগ বালাই হবে না আর হলো খুরা রোগের যে ব্যাপারটা খুরা রোগেরও ভ্যাকসিন আছে তো আপনার খুরা রোগের যে ব্যাপারটা গরু রোগ গরু হয় আপনার হাট থেকে যখন গরু আনা হয় তখন খুরা রোগ হয়ে যায় কিন্তু ওই ক্ষেত্রে আপনি যখন হাট থেকে গরু সরাসরি আপনি ফার্মে না ঢুকে আপনি আরেকটা আলাদা শেড থাকা উচিত ওই শেডটা আপনি ঢুকানো উচিত আমরা কি করি আমাদের আলাদা একটা ফার্ম আছে ওইখানে আপনি প্রায় 20টার মতো গরু রাখা যায় আমরা হাট থেকে কিনা আগে ওখানে রাখি ওখানে আমরা 1 মাস আমরা গরুর অবজারভেশন করি যে গরুটা কি অবস্থা আছে সুস্থ আছে কিনা দেন যদি গরুটা সুস্থ থাকে আমরা ফার্মে নিয়ে আসি আচ্ছা ওখানে 1 মাস তত্ত্বাবধানে থেকে তারপরে এখানে আসে কিন্তু এখানে এসে আর কোনো ধরনের কোনো সমস্যা সম্মুখীন ওই যে আমরা টিকাগুলো আমরা কন্টিনিউয়াসলি কত মাস পর পর টিকা দিতে হয় যেমন ক্রিমির টিকাটা বললাম ক্রিমিটা এটা 3 মাস পর পর 3 মাস পর পর দেয়া আমরা হ্যাঁ ক্রিমির টিকাটা 3 মাস পর পর আর যেমন আমরা খুরা রোগের যে ভ্যাকসিনটা আচ্ছা ওইটা আমরা আমাদের মেয়াদ থাকে 6 মাস কিন্তু আমরা 5 মাস পর পর দিয়ে দিই যাক খুব ভালো লাগলো ভাইয়া আমাকে শুধু আরেকটা বিষয় বলবেন যে এই যে আপনি খামার করেছেন গরুর খামার এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি তো এটা শখের বসে আসছি এখন আমার এটা ব্যবসায় পরিণত হয়ে গেছে তো আমার ইচ্ছা আছে সামনে আমি আরো খামারটা আরো প্রসার করব কারণ আপনার আমি যদি মানুষকে ভালো খাবার খাওয়াইতে পারি তো এটা 10 জন ভালো খাবার খেলো এটা আমার একটা সওয়াব হলো তো আমি আশা করি যে আপনারা দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে খামারটা আরো প্রসার করতে পারি এই আমার পরিকল্পনা আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট 7/A/গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 আপনারা চাইলে ইমেল করতে পারেন kriishi@deepto.tv এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন 01787682832 নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত আজ আমরা সারাদিন ঘুরে দেখলাম নাইম ভাইয়ের শখের খামার নাইম ভাইয়ের শখের খামার আজকে কিন্তু আর শখে নেই বরং সফল ব্যবসায় পরিণত হয়েছে তিনি গড়ে তুলেছেন নাবিল অ্যাগ্রোফার্ম দর্শকবৃন্দ আজকের পর্বটি আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জানতে পেরেছেন সঠিক পরিকল্পনা এবং প্রশিক্ষণই পারে আপনাকে হয়তো সুদূর ভবিষ্যতে একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে আজকের মতো বিদায় নিচ্ছি দীপ্ত কৃষি থেকে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সার্ড বাই মার্কোয়েস পানি পাম্প ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ